হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। SMTV-র পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা যখন কোন নতুন অথবা পুরাতন হ্যান্ডসেট কিনবেন, তখন আপনারা অবশ্যই এই সেটিংসটি মাধ্যমে বা এই অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের সব কিছু ঠিক আছে কিনা তা যাচাই করে নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, এবং আপনি যখন আপনার একটি হ্যান্ডসেট কেনার সময় আপনার সেটটিকে যাচাই করে নেন ভালো কি মন্দ, তখন আপনারা বিভিন্ন অ্যাপসে ঢুকেন, ঢুকে ঢুকে দেখেন যে এটি ঠিক আছে কিনা, এটি কাজ করে কিনা। কিন্তু এখানে একটি মাস্টার অ্যাপস আজকে আমি পরিচয় করিয়ে দেব, যেটা আপনার টোটাল ডিভাইসের ইনফোকে একটি ক্যাটাগরিতে নিয়ে এসে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ফোনটি সম্পূর্ণ সুস্থ আছে কি না। তার মানে আপনি ফোনটি কেনার পরে আর ঠকবেন না, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা একটি অ্যাপস নামিয়ে নেবেন। এই অ্যাপসটি আপনি আপনার মোবাইলও রেখে দিতে পারেন, কারণ কেনা বেচা ছাড়াও আপনি যদি আপনার হ্যান্ডসেটটাকে মাঝে মধ্যে টেস্ট করে দেখেন যে ঠিক আছে কি না, তো আপনার সেটটি আরও ফাস্ট হবে এবং আপনার সেটটি আপনি সহজেই বুঝতে পারবেন কোন জায়গায় সমস্যা আছে। আপনারা খুব সহজেই তখন সমস্যাকে চিহ্নিত করে সমাধান করে নিতে পারবেন। আমি ডিভাইস ইনফো নামে একটি অ্যাপসকে ডাউনলোড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে আছে ওপেন, আমি ওপেনে ক্লিক করে দেব আর আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নিয়ে এই ওপেনে চলে আসবেন। ওপেনে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সেটের একটি লুক এখানে টোটালি একসাথে দেওয়া আছে। আপনি উপরের দিকে সাইড স্ক্রল করবেন, স্ক্রল করে টেস্টে চলে যাবেন। দেখতে পাচ্ছেন সবার শেষে আছে টেস্ট, এই যে আমি সাইড থেকে নিয়ে নিলাম। এইভাবে আপনারা করবেন কিন্তু স্লাইডিং, টেস্টে ক্লিক করে দিলাম। টেস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসলো। এই অপশনগুলো দিয়ে আমি বুঝবো আসলে আমার সেটটি ঠিক আছে কি না। মনে করেন আমি দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনে ক্লিক করে দিলাম, তারপরে এই অপশনটা আসবে, আপনি পারমিশন দিয়ে দেবেন, তারপরে ইয়েসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা আমার সবুজ হয়ে গেছে। তো এইভাবে আমি আরেকটা কিছু টেস্ট করে নেব, যেমন আমি যে কোনো ভাইব্রেশন, ভাইব্রেশন আমি ক্লিক করে দিলাম, ভাইব্রেশনও ওকে আছে। ব্লুটুথে ক্লিক করে দিলাম, একই পদ্ধতি, একটি অপশন আসবে আপনি অ্যালাউ দিয়ে দিবেন, তারপরে ব্লুটু ডান। দেখবেন ব্লুটুথ এখানে সবুজ দাগ হয়ে গেছে। এভাবে আমি হাতে হাত রেখে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, ধীরে ধীরে আপনি সব কিছু টেস্ট করে নিতে পারবেন। ভলিউম বাটন কাজ করে কি না দিলাম, ভলিউম বাটনে ইয়েস দিয়ে দিলাম, চলে আসলো। তো এইভাবে ভিউয়ার্স আপনি আপনার হ্যান্ডসেটটাকে পার্ট পার্ট করে আপনি আলাদা করে টেস্ট করে নিয়ে নেবেন এবং আপনি তারপরে সেটটাকে কেনার জন্য সিদ্ধান্ত নেবেন। যদি এই জায়গায় কোনো জায়গায় আপনার এটা সবুজ দাগ বা লাল বাতি চলে যায়, তাহলে বুঝতে হবে আপনি এই সমস্যাটা আপনার সেটে আছে এবং এই সমস্যাটা সমাধান ছাড়া সেটটা কেনা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপসের সমস্যা হলে সেটা হয়তো সেটিংসের মাধ্যমে করে নিতে পারবেন, কিন্তু অন্য কোনো মাইক্রোফোনের সমস্যা হলে সেটা তো আর পারবেন না, সেটা আপনাকে সেই টেকনিশিয়ানের কাছে যেতে হবে, তারপরে সেটটা ঠিক করে কিনতে হবে। তো আপনি আর এই ঝামেলা যাবেন না, সেটটা ক্যান্সেল করে দেবেন কেনা এবং আপনার টাকাটা সেভ করে নেবেন। আজকের এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে আসে, কোনো প্রকার হেল্প হয়, তাহলে একটি মাত্র শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে সাহায্য করবেন, আমাদের চ্যানেলকে সহযোগিতা করবেন, বরাবরের মতো যেভাবে আপনারা করে থাকেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।